সরকারি চাকুরি পেল দশ মাসের শিশুকন্যা কন্যা কি ভাবছেন এটা কি করে সম্ভব তাহলে শুনুন মাত্র দশ মাস বয়সেই হারিয়েছে মা বাবা দুজনকেই পথ দুর্ঘটনায় প্রাণ যায় তাদের জানা গিয়েছে একরত্তির বাবা রাজেন্দ্র কুমার ছত্তিশগড়ের ভিলায়ে রেলকর্মী ছিলেন তাদের মৃত্যুর পর একরত্তি মেয়ের ভবিষ্যৎ কী হবে ভারতীয় রেল সিদ্ধান্ত নেয় দশ মাসের শিশুকন্যাকে চাকুরি দেওয়ার গোটা ছত্রিশগড়ে এরকম নজিরবিহীন ঘটনা বিরল বললেই চলে তবে মানবিকতার খাতেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল গত চৌঠা জুলাই নাম নথিভুক্ত করা হয় দশ মাসের শিশুকন্যার তার আঙুলের ছাপ নেওয়ার জন্য যখন তার হাতটি ধরেছিলেন সরকারি আধিকারিক তখন শিশুকন্যাটি কেঁদে ওঠে তার সাথে সরকারি আধিকারিকদেরও চোখ জলে ভিজে যায় কিন্তু কি আর করার কাজ তো করতেই হবে আঠেরো বছর বয়স হলেই ভারতীয় রেলের চাকুরিতে যোগ দিতে পারবে প্রয়াত রেলকর্মীর এক মেয়ে এই দশ মাস বয়সে ছোট্ট শিশুটি না পারল তার বাবা মার মৃত্যুর শোক অনুভব করতে না পারল চাকুরির স্বাদ অনুভব করতে তার কাছে সবকিছুই যেন অর্থহীন Bero report Anand Barta.